नमस्कार बंधुरा, आमी पापिया, पापियास किचेने तोमादे स्वागत। आज के आबार एक नतून रेसिपि निये तोमादे काछे हाजिर हये गेछि। नतून ए रेसिपिटा कि तोमादे घरे ताहले देखिये दिई। आज के आमी तोमादे चिकेन लिभार कारी बानिये देखाबो। ताहले चलो, चिकेन लिभार कारी बानानोर जोन्नो आमार कि कि लागछे आर केमन भाबे बानाच्छि तोमादे घरे देखिये दिई। चिकेन लिभार कारी बनानोर जोन्नो देखो आमी एखाने 250 ग्राम लिभार नियेछि, आछे एकटा शुकनो लंका, हाफ चा चामच मतो आछे चीनी, हाफ चा चामचेर एकटु कम आछे गोटा जिरे, एखाने आछे दुटो बड़ो साइजेर पेंयाज आमी कुचिये नियेछि, एक टेबिल चामच आछे रसुन बाटा, एक टेबिल चामच आदा बाटा, एक चा चामच मतो आछे लंका गुड़ो, एक चा चामच हलुद गुड़ो, एक चा चामच जिरे गुड़ो, हाफ चा चामच मतो आछे धने गुड़ो, एक चा चामचे चार भागेर एक भाग आछे गरम मसला, हाफ चा चामच आछे एखाने मीट मसला, आर एखाने आछे स्वाद मतो नुन। देखो एखाने आमी 3 टेबिल चामच मतो सर्षेर तेल दिए दिएछि, तेलटाके आमी गरम करे नेब। देखो तेलटा गरम हये गेछे, एखाने आमी दिए दिच्छि एकटा शुकनो लंका, गोटा जिरे आर चिनिटा, एटा आमी 30 थेके 40 सेकेंड मतो एकटु भेजे नेब। 30-40 সেকেন্ড মতো এগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা। এতে আমি এবার নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা দিলে পেঁয়াজটা আর টমেটোটা নরম হয়ে যাবে, ভালো করে ভাজা হবে, ভাজতে সুবিধা হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি এবার 1-2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটাটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি এটাকে করছি, আদাটা আর রসুনটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা, আদা রসুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে আরও 1-2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে ভালো করে আমার এটাকে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর মিট মশলাটা। এবার আমি এখানে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু 8-9 লোয়ে রাখবো, দেখবো ভালোভাবে 3-4 মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দেখো মশলাটা দিকে কেমন আমার টেস্ট আরম্ভ করে দিয়েছে। এখানে প্রায় আমার, আমি কিন্তু আর এখানে একটুও জল দেবো না, এরকম ভাবেই কিন্তু আমি লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে কষাচ্ছি। কিন্তু তোমাদের লো ফ্লেমে রেখে কষাতে হবে, বারবার করে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু কলায় লেগে যেতে পারে। আর তোমরা কিন্তু এটা একটু জল দেবে না, দেখবে এখানেই সেদ্ধ হয়ে যাবে। দেখো এই সেদ্ধ হয়েই গেছে, দেখো সেদ্ধ হয়েই গেছে। আর একটু 5 মিনিট মতো আর একটু আমি ভালো করে কষিয়ে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় লো ফ্লেমে রেখে কষাবে, আর নুনটা ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো দেবে। তাহলে আমি ভালো করে কষিয়ে নিয়ে তোমাদের ঘরে দেখাচ্ছি। দেখো লিভার কারিটা পুরো রেডি হয়ে গেছে, আমি এবার তোমাদের নামিয়ে নিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ প্লিজ তোমরা যেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।
আবার তোমাদের সঙ্গে পরে মিটিয়ে দেখা হবে।